তাই আমিও দেখলাম যে ওনার এক্সপিরিয়েন্সটা কি হবে, তাই আমরা রিক্সা চালাচ্ছি। ই-রিক্সা কিভাবে প্রথমবার পাইলট প্রজেক্ট করতে চলেছেন কলকাতায়? আমি দেখছি এটা তারক সিং করেছেন, অত্যন্ত সাধুবাদ জানাই। তার কারণ আগে টানা খুব খারাপ লাগতো, মানুষ যাচ্ছে আর রিক্সা বসে আছে। তারপর প্যাডেল রিক্সা, মানুষের বয়স যাদের হয়ে গেছে হাঁটুতে ব্যথা, তাও তাকে পেটের জন্য টানতে ই রিক্সা নিয়ে গিয়ে সুবিধা হয়েছে। একই রিক্সা ইলেকট্রিকে চালাচ্ছে, সুতরাং আমাদের কষ্টটা